সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। মাতা পিতার কথা কি বলবো, মা তো হলো একটা বিশাল ব্যাপার। মা মানে দেখেন না, আমরা মাতৃভূমি বলি মা, আমরা মানব বলি মা, মানুষ বলি মা, মানে মা 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 মাটি মানুষ। এর ভিতর দিয়ে আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের যত কাজই তোমরা করো না কেন, সবই প্রশ্নের উত্তরে বলেছেন কার উপরে বেশি দায়িত্ব পালন করতে হয়, তোমাদের মা। সাফল্য মণ্ডিত হবে। আমি আবারও জনাব শাহ আলম চুন্ন ভাইয়ের মাতা মরহুম মাতা আত্মার শান্তি কামনা করছি, তার জন্য দোয়া করছি এবং সকলের জন্য দোয়া করছি। সকলকে যেন আল্লাহ তাআলা সুস্বাস্থ্য দান করে, দীর্ঘ জীবন দান করে এবং সকলের আগামী চলার পথ যেন অত্যন্ত খুব সুন্দর হয়, সহজ হয়। সকলকে আবারও পবিত্র ইদুল চৌধুরী এবং বিচারপতি গোলাম রব্বানী ওয়ান ইলেভেনে উনি অনেক প্রোগ্রাম করেছেন, যেখানে ওয়ান ইলেভেনে মানুষ রাজনীতি করতে পারে না সেখানে বিচারপতি গোলাম রব্বানী, বিচারপতি মেহাবিবুর রহমান সেলিম, বিচারপতি হাবিবুর রহমান খান তারা অনেক অনুষ্ঠানে এসেছিলেন। বাসরসনিক রেজাউল করিম আব্দুল মতিন একসময় সদস্য মন্ত্রী ছিলেন, জাকারিয়া চৌধুরী জাকারিয়া খান ওনারা অনেক সময় আপনারা যখন ডাকছেন আপনারা তাকে ওনারা আসছেন। বিদ্যুৎ চৌধুরী একজন সংগঠক এবং আমার গুরু, আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা স্মরণ করি। এবং বিচার বিদ্যুৎ চৌধুরী আমাকে সাংবাদিকত্ব শিখিয়েছিলেন, তখন আমি দৈনিক খবরে কাজ করি এবং বিদ্যুৎ চৌধুরী খবরে ছিলেন। বিদ্যুৎ চৌধুরী এবং আমিনুল ইসলাম একটু আগে বলেছেন ঈশা, এবং আমরা করব জয়ের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পিঙ্কু এবং জাফর আহমেদ জয় ওনার এবং হানিফ খান, আলী আক্কাস, হাজি শাহাবুদ্দিন ইমরান, ইমরান আমার সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ছিল এবং মুক্ত খবরে সাংবাদিকতা করতেন ইমরান, এবং পূর্ব বাংলা পূর্ব অঞ্চল সাংবাদিক সংস্থা নামে একটি সংগঠন করেছিলেন নাজির আহমেদ। নাজির আহমেদ কিছুদিন আগে মারা গেছে আমাদের কাছ থেকে, আর পিঙ্কু আজকে এক মাস বাইরের দিন হয়েছে সে মারা গেছে। যে তো অনেকেই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, আমাদের মা বাবা অনেকেরই মা বাবা নেই, আমার মা বাবা হারিয়েছে, অনেকের মা বাবা হারিয়েছে। এই জন্য আমরা একটু এখানে একত্রিত হয়েছি, প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করবো। আমাদের অজানাও যদি কোনো বন্ধু বান্ধব পৃথিবী থেকে বিদায় হয়ে থাকে তাদের জন্য আমরা দোয়া করবো। আর আজকে আমরা একটা অঙ্গীকার করতে চাই, আমরা যারা সাংস্কৃতিক সংগঠন করি, আমরা যারা সংগঠনের কাছাকাছি আছি, আমি কিন্তু অনেক বছর ধরে সংগঠনের সাথে জড়িত আছি। তো থাকার পর আমি সরকারি চাকরি করার পরও কিন্তু আমি রাজনীতি করছি, সামাজিক সংগঠনগুলি করেছি, আমার চাকরির তককে আমি করিনি। চাকরি চলে যাবে যাক, তাতে আমার কিছু আসে। আমরা যারা এখানে আছি বসে, যাদের মা বাবা আত্মীয় স্বজন আছে আল্লাহ সর্বকে সুস্থ করে দিও, আর যাদের মা বাবা নাই আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, জান্নাতুল ফেরদাউস দিও। আমরা মা বাবার জন্য আল্লাহ শাহ আলম ভাই চুন্ন ভাইয়ের মতো মায়ের যেতে অনুষ্ঠান করতে পারি প্রভু গো, আমগো সেই ক্ষমতা করে দাও তুমি, তুমি রহমান, তুমি আমাদের সকলের জীবনের সমস্ত জীবনের গুণাগুলো মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ফানসুনা লিল কওমিল কাফিরিন। আল্লাহ কঠিন মুসিবতের দিনে তুমি প্রভু জাহান্নামী বলে করে ডাক দিও না, আর প্রভু আমাদেরকে জান্নাতি বলে ডাক দিও। আল্লাহ আমাদের রোজাকে কবুল করে নাও, আল্লাহ আমাদেরকে নামাজি বানাইয়া দিও। আল্লাহ যতদিন পর্যন্ত আমরা জান্নাত বাসি হতে না পারবো ততদিন পর্যন্ত আজাইলে সালাতু সালামকে পাঠাইও না। আল্লাহ যেদিন পাঠাইবা প্রভু গো যদি জান্নাতি হতে পারি, বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।